ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্টে বৃহস্পতিবার 3,77,66,000 টাকার হিসেবের গরমিল পায় প্রতিষ্ঠানটি নিরীক্ষা শাখা। বিশাল অঙ্কের অর্থ গায়েব হয়ে যাওয়ায় বিস্ময় দেখা দেয়। তলব করা হয় ব্যাংকের সিনিয়র ক্যাশ ইনচার্জ রিফাতুল হককে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করেন ব্যাংকের অডিট শাখার কর্মকর্তারা। সিনিয়র ক্যাশ ইনচার্জের কথায় অসঙ্গতি পেলে আরও জিজ্ঞাসাবাদ করা হয়। বেরিয়ে আসে একই শাখার ম্যানেজার অপারেশন ইমরান আহমেদের নাম। পরে শাখা ম্যানেজার আবু বকর সিদ্দিক অভিযুক্ত দুজন কর্মকর্তাকে বংশাল থানা পুলিশের কাছে সোপর্দ করে। ব্যাংকের পলিসি অনুযায়ী তাদেরকে সাসপেকশন অনুযায়ী তাদেরকে মানে জিজ্ঞেস করা হয়েছে। তারপর মানে তার গরমিলের কথাটাই এখানে আসছে। এদিকে পুলিশ জানিয়েছে অভিযোগের বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওনাদের অডিটের মাধ্যমে দেখা গেছে ওনাদের 3,77,66,000 টাকা আত্মসাৎ হয়েছে। এই বিষয়ে সুপর্দ করলে আমরা ওই দুই ব্যক্তিকে কোর্টে প্রেরণ করছি। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত করা হবে বলেও জানায় পুলিশ। ফরুখ বাবু, বৈশাখী সংবাদ, ঢাকা।